আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকাল বেলায় আমি কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম যেটাতে রেফারেল ছাড়া কিন্তু ভালো একটা আর্নিং দিচ্ছে এবং বলেছিলাম যে ইনস্ট্যান্ট দিচ্ছে। ওকে, সো এটার পেমেন্টটা অলরেডি রিসিভ হয়ে গেছে। সো এটা কিন্তু উইদাউট রেফার ভালো একটা আর্নিং অপরচুনিটি। এখন ভিডিওটা মেক করতেছি, এটার রিজন হচ্ছে আমি লাইভ ক্ল্যাম করে দেখাবো। ইভেন একটা জিনিস আপনারা অনেকে বুঝেন নাই, যেটা নিয়ে আমাকে বারবার আস্ক করতেছেন, ভাই এইটা কীভাবে, ওইটা কীভাবে। সো এগুলার যে প্রবলেমগুলো মানে সলভ করার জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা মেক করা। সো আপনারা দেখবেন, আর ফুল প্রসেস, এখন পেমেন্টের ফুল প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব লাইভ। ওকে, সো লেটস স্টার্ট দ্য ভিডিও মেন পয়েন্ট। নতুন বন্ধু যারা রয়েছেন অবশ্যই টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করে দিন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, ইভেন হচ্ছে ফার্স্ট কমেন্ট। কারণ ফ্রেন্ডস, টেলিগ্রামের মধ্যে কিন্তু আমরা অনেক অনেক অ্যাড অফ শেয়ার করে থাকি, যেগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ, আপনাকে হিউজ প্রফিট দিতে সক্ষম। ওকে, এখন হচ্ছে আমি কিন্তু পেমেন্ট প্রুফ এখানে দেখাইছি অলরেডি, আমরা সরাসরি কাজে চলে যাই। আমি কিন্তু অ্যাড অফ পোস্ট একটা জিনিস মেনশন করছি, এই জিনিসটা আপনারা খেয়াল করেন, এগুলো সবসময় খেয়াল করবেন। এখানে টাচ করলে আপনাকে মেন পোস্টে নিয়ে যাবে, এখানে আপনার যা যা দরকার, যেমন ধরেন না বুঝলে ভিডিও দেখেন, ইয়ার অপের লিঙ্ক আছে, ইনভাইট কোড আছে, কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে, তারপরে হচ্ছে আমার এক্সচেঞ্জের লিঙ্ক আছে, তারপরে যাদের টোকেন পকেট ইনাই অ্যাকাউন্ট নাই, তারা এই এই কী বলে এই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। এখানে কিন্তু এভরিডে আর্নিং করতে পারবেন আপনারা উইদাউট রেফার। ওকে, এখন আমরা মেন পয়েন্টে ফিরে যাই, যারা নতুন আসছেন তারা এই ভিডিওটা দেখে নেবেন, বারবার তো একটা জিনিস বলা সম্ভব না, এটা দেখলে আপনারা নতুনরা বুঝতে পারবেন। আমরা সরাসরি টোকেন পকেটে চলে যাচ্ছি, আসার পরে হচ্ছে এখান থেকে ডিসকভার, ডিসকভার থেকে হচ্ছে সার্চের মধ্যে যদি আমরা চলে আসি ডাবস, ডাবস আমার তো অলরেডি হিস্টোরি আছে, যাদের নাই তারা আগের ভিডিও দেখবেন, কারণ নতুনরা বারবার কোশ্চেন করে না প্লিজ, আপনাদের কারণে অনেক ভাই বিরক্ত হয়, আর এটা ঠিকও না। টাচ করলাম, টাচ করলে আমাকে সরাসরি কী করতেছে, তাদের যেই ওয়েবসাইট সেখানে নিয়ে আসছে। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে ক্লিক করে ওয়ালেটটা আমরা কী করবো, কানেক্ট করে নিব। আর এইখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু অলরেডি পেমেন্টটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। এক নাম্বার, দুই নাম্বার হলো ট্যাক্সের ব্যাপারটা দেখেন, এই যে এখন এখানে হচ্ছে অ্যাভেলেবেল, আমি সকালেও বলছিলাম, আবার ভালোভাবে বুঝছেন, টোটাল 1000-এর মধ্যে আর 38টা আসছে, মানে 38 জন জয়েন করতে পারবে তাদের টেলিগ্রামে, দেন সাবমিট করতে পারবে। এগুলো আপনাদের চেক করতে হবে একটু পরপর, চেক করলেই দেখেন $1 কিন্তু, ঠিক আছে। তারপর হচ্ছে এই আরেকটা ট্যাক্স আছে ফেসবুকের, এটা যদি আপনারা করেন তাহলে পাবেন $5, কথা বুঝে আসছে। এখানে কিন্তু তারা বলে দিচ্ছে কোনটা কোনটা কোন কাজ কোন কাজ করতে পারবেন, এখানে 211 জন করতে পারবে, এখানে 67 জন করতে পারবে সাবমিট। ওকে, সো এইভাবে করবেন। আর দেখেন এখানে ভালো একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এই যে এখন আছে এখানে কি CN, মানে ইংলিশ ভাষাটা দেওয়া আছে। এখন যদি আমি চায়নাতে ক্লিক করি তাহলে দেখা গেছে 1, 2, 3, 4, 5টা কাজ আছে, আর যদি ইংলিশ করি তাহলে কাজ থাকতেছে কয়টা মাত্র, 1, 2, 3টা। মানে আপনারা ফার্স্টে বলি ইংলিশ করে এটা পড়ে নেবেন যে কী বলতেছে, তারপর আবার চায়না করে কাজটা কমপ্লিট করে সাবমিট করে দিয়েন, তাহলে কিন্তু ভালো একটা কী পাইতেছেন, রিওয়ার্ড পাইতেছেন, এগুলো মাথায় রাখতে হবে আপনাদের, কথা বুঝে আসছে। এইভাবে করেই কাজ করতে হবে, এখানে তো কোনো রেফারেলের বিষয় না যে রেফারেল করলেই পাইবেন না করলে পাবেন, ওরকম না, এটা কিন্তু একটা অপশনাল। আমি আপনারা দেখাই, আমি যে পেমেন্টটা পাইছি, সরি আমি ব্যাক চলে আসছি, এটা কিন্তু রেফারেল রিওয়ার্ড না, এটা আমি যে কাজ করছি সেই রিওয়ার্ড আমি দেখাচ্ছি। এইখান থেকে এই যে ডিটেলসের মধ্যে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে ট্যাক্স রিওয়ার্ড স্পষ্ট ভাষায় লেখা আছে, ইনভাইটার আমি কিচ্ছুই পাই না এখনও, তারপর এটা যেটা করছি ওগুলো দেয় নাই, এক্সট্রাক্টের কিছুই নেই, ট্যাক্সের রিওয়ার্ড দিছে, এটার মূল্য কত, প্রায় $2 কাছাকাছি। আমি লাইভ ক্লেম করে দেখাচ্ছি। ওকে, ক্লেম করতে হলে আপনাকে রিসিভের মধ্যে ক্লিক করতে হবে, এটা হচ্ছে আপনার ট্যাক্সের রিওয়ার্ড, এটা ইনভাইটেশন, যদি আমি ইনভাইট থেকে কিছু পাইতাম তাহলে এখানে লেখা উঠতো, রিসিভের মধ্যে ক্লিক করেন। এখন এখানে কিন্তু এই গ্যাস ফি কাটবে ST। অনেকে আমাকে কোশ্চেন করছেন যে ভাই ST আমরা কোথায় থেকে বাই করবো, ST বাই করতে হবে আপনাদের হোবাই এক্সচেঞ্জ থেকে, এক্সচেঞ্জের লিঙ্ক আমি দিয়ে দিব না হোবাইয়ে, ঠিক আছে। আর অনেক ভাই বলতেছে আমাকে XT গিভওয়ে করার জন্য, ভাই ধরেন আমি আপনাদেরকে $20 গিভওয়ে দিলাম, এতে করে কী হবে, $20 কি সবার সমস্যার সমাধান হবে, হবে না কিন্তু, উল্টা আর আমাকে ব্লেম করে, বলে যে আমি পাই নাই আমি পাই নাই। ভাই সবাইকে তো আমি দিতে পারবো না, এই ভিডিওটা অলরেডি 1000 ভিউজ হয়ে গেছে গা, 1000 জনকে আমি ST দিতে গেলে আমার কত টাকা খরচ হবে, আর এইখান থেকে আমি ইনকাম করছি কত টাকা। সো যা যারটা শেষে করে নেন, কথা বুঝে আসছে, 20 জনকে দিলে তো হবে না, সবাইকে দিতে হবে, আমি কোথা থেকে দিব, এটা তো পসিবল না। আপনারা কারো কাছ থেকে কিনে নেবেন কিংবা এক্সচেঞ্জ থেকে নেবেন, সেটা আমি এক্সচেঞ্জের লিঙ্কটা দিয়ে দিব। কনফার্মের মধ্যে ক্লিক করার পর পাসওয়ার্ড দিতে হবে, আমি পাসওয়ার্ড দিতেছি, লাইভ ক্লেম হচ্ছে, দেখেন একটা স্ক্রিনশট রেখে দিই, ক্লেম হয়ে গেছে, এটা এখানে চলে আসছে না। এখন আমরা যদি এখান থেকে এটা কেটে দিই ক্রস চিহ্ন, এখানে দেখেন আমরা যদি অ্যাসিস্টের মধ্যে আসি, একটু খেয়াল করেন বিষয়টা, একটু ওয়েট প্লিজ, রিলোড করার পর $19 হয়েছে, কেন, এই দেখেন $1.99 হচ্ছে 5টা টোকেনের মূল্য। এখন এটা এক্সচেঞ্জ করবেন কীভাবে, এখানে যদি আমরা ক্লিক করি আমরা আমাদের টোকেনটা দেখতে পারতেছি, তাই না। এক্সচেঞ্জ করার জন্য আপনার হচ্ছে মার্কেটের মধ্যে ক্লিক করে দেন, কিংবা এখান থেকেও
না না, মার্কেটের মধ্যে ক্লিক করতে হবে, কিংবা ডিসকভারে আসলে আপনি এই যে এমডিএক্সটা পেয়ে যাবেন, এমডিএক্স, এমডিএক্সের মধ্যে আসার পরে এখান থেকে এসটিটা নিচে নিয়ে আসবেন, এখানে টাচ করে এখান থেকে হচ্ছে এই, এখানে হচ্ছে আপনার ইটা সিলেক্ট করতে হবে, সরি টুকেনের নামই তো ভুল লাগেছি, ওয়েট। আচ্ছা ফ্রেন্ডস, টিএলসি, এই টিএলসির উপরে টাচ করেন, আবার রিমুভের মধ্যে দিয়ে না তাহলে চলে যাবে, ম্যাক্সের মধ্যে ক্লিক করে কনফার্মের মধ্যে ক্লিক করেন, দেন অ্যাগেন কনফার্ম। এখন বলতেছে যে ট্রানজ্যাকশন ক্যান নট বি সাকসেস। ওকে, এইটার সমাধান কি? আমি কিন্তু এই জন্য ভিডিওটা মেক করছি। এখানে দেখেন আপনার সিলি পেজ হচ্ছে 5%, এটা আপনাকে বাড়াতে হবে কীভাবে, সেটিংয়ের মধ্যে টাচ করার পর এখানে হচ্ছে 5%, 1%, এরকম একটা কী আছে লিমিটেশন করা আছে। ওকে, এখানে হচ্ছে লাইক আমরা 11 দিতে পারি। ওকে, দেন এখানে খালি জায়গায় ক্লিক করলে এটা চলে আসবে খালি জায়গায়, দেন কনফার্ম, ট্রাই ট্রাই, দেখি হয় কি না, ক্যান নট বি সাকসেস। আবার অনেক সময় দেখা গেছে কি সার্ভারটা ডাউন থাকে, কথা বুঝে আসছে, আমরা এখন 13 দিয়ে দেখি হয় কি না, 11-র জায়গায় আমরা 13 দিয়ে দেখি হয় কি না, 13, এরকম করে চেঞ্জ করতে হবে, মানে চেঞ্জ করতে হবে আপনাকে, আদারস কোনো রাস্তা নাই। আচ্ছা একটু ওয়েট, আমি দেখতেছি। আচ্ছা ফ্রেন্ডস, অনেক সময় আবার ম্যানুয়ালি কিন্তু বন্ধও করে রাখে তারা, যেমন ধরেন যে লিকুয়ালিটি রিমুভ করে রাখছে, এটা কোম্পানিই করে, কারণ এখন সবাইকে টোকেন দিতেছে, সেল করলে যদি প্রাইসটা কমে যায় এরকম আর কি বিষয়টাও। তবে ভয় নাই যে পেমেন্ট পাইবেন না, তা কিন্তু না, পেমেন্ট পাইবেন আপনারা, ওটা নিয়ে চিন্তা নেই। আরেকটা জিনিস দেখি আমি, একটু ওয়েট। তো ফ্রেন্ডস, আমি যেটা বুঝতে পারলাম, হয়তো তারা ম্যানুয়ালি বন্ধ করে রাখছে কিংবা সার্ভার ডাউন, কোনো সমস্যা নাই, চিন্তা নেই, টাকা পাইছেন তো সেল করতে পারবেন। এইখানে দেখলাম যে আবার প্রাইস আবার বেশি, হুবায়ের মধ্যে আবার বেশি দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি হুবায়ের মধ্যে কিন্তু দেখেন দেখা যাচ্ছে যে আপনার $2.88, কথা বুঝে আসছে। সো হয়তো বা তারা ম্যানুয়ালি অফ করে রাখছে, সো এইভাবেই আর কি। তো তারপর যখন আপনি এটা কনভার্ট করবেন, সরাসরি আপনার এটা এসটিতে পরিণত হয়ে যাবে, ঠিক আছে, এসটি যখন পরিণত হবে এটা যে কেউ আপনার কাছ থেকে কিনে নেবে। বাট স্ক্যামার থেকে সাবধান থাকেন, আপনার যে ইউটিউবারকে আপনি ফলো করেন কিংবা যার সাথে লেনদেন করেন, অলওয়েজ ওর কাছেই হচ্ছে আপনার সেল করার ট্রাই করবেন, তাহলে কী করবে না, কেউ আপনার টাকা মারতে পারবে না। আর যদি আদার কোনো নর্মাল ইউজারের কাছে সেল করেন তাহলে কিন্তু টাকা মেরে দিবে, এগুলো একটু খেয়াল রাখেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।